বিবিসির ১০০ অনুপ্রেরণাদায়ী উদীয়মান ও প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন ময়মনসিংহের নান্দাইলের কিশোরী সানজিদা ইসলাম ছোয়া। বাল্যবিবাহ বন্ধে এলাকায় কাজ করেন তিনি। তার এই কৃতিত্বে খুশি এলাকাবাসী। ছোয়ার পথ অনুসরণ করে এগিয়ে যেতে চায় নতুন প্রজন্ম। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। ছোঁয়া কখনো ভাবেনি এমন সম্মাননা পাবে। জানাই কবছর আগে স্কুলে বাল্যবিয়ের কুফল নিয়ে তথ্যচিত্র দেখে কাজ করার আগ্রহ জাগে ওর। এরপর সাত বন্ধুকে নিয়ে গঠন করে ঘাসফড়িং সংগঠন। এরপর যেখানেই বাল্যবিয়ের কথা শুনত সেখানেই চলে যেত ঘাসফড়িংয়ের দল। ছোঁয়া জানায়, আগে ময়মনসিংহে বছরে ৪০-৫০টি বাল্যবিয়ে হতো। তাদের উদ্যোগে এখন তা দুই তিনটি ঘটনাতে নেমে এসেছে। ছোঁয়ার এই কাজের জন্য বিবিসি বিশ্বের ১০০ সাহসী অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় তাকে বেছে নেয়। সম্মাননা পেয়ে খুশি ছোঁয়া। আমার মা আমাকে এত অনুপ্রেরণা দিয়েছে যাতে আমার মার মতো করে অন্য আরেকটা মা বা অন্য একটা নারী এই সমস্যাগুলোর সম্মুখীন হতে না হয়। ২০১৯ সালেই আমরা ৫০টির বেশি বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছি। এখন এটার সংখ্যা ৬০-৭০ কিংবা তার অনেক অধিক। শুধু বাল্যবিয়ে বন্ধ না, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধেও সচেতনতামূলক কাজ করছে ওরা। সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই, এই দুইটাই খুবই প্রয়োজন একটা নারীর ক্ষেত্রে। আর আমি এই কাজটা যেভাবে চালু রাখা যায় বা আমাদের পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য একটা প্রিপ্ল্যান করেছি, সবার সামনে নিয়ে আসবো। আপাতত এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। ছোঁয়ার এমন সাফল্যে খুশি পরিবার এলাকাবাসী। আমি চাইব যে বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন এমন একজন সাহসী নারী প্রত্যেকটা ফ্যামিলিতে যেন তৈরি হয়। ওকে নিয়ে আমরা খুব প্রাউড ফিল করছি। আমাদের ছাত্রীদের মধ্যেও একটা জাগরণের সৃষ্টি হয়েছে। ৯০% বাল্যবিবাহ হইতো আর এলাকা এখন আপনি মানে জানলে খুশি হবেন যে মানে সরকারিভাবে এলাকাকে বাল্যবিবাহ মুক্ত এলাকা হিসেবে করা হয়েছে। সানজিদা ইসলাম ছোঁয়া বর্তমানে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে ব্যবস্থাপনা বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। রত্না সামান, ১০০ টেলিভিশন।